Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী ইন্ডিয়ান সিক্রেট ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডি নিয়ে। লম্বা, ঘন, কালো, সিল্কি, স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা সবাই পেতে চাই। কিন্তু বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিদ্রা, মানসিক চাপ, পুষ্টিজনিত খাদ্যের অভাব, কেমিক্যালযুক্ত কালার, রিবন্ডিং এবং কেমিক্যালযুক্ত তেল চুলে ব্যবহার করার ফলে অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যায়, চুল ঝরে মাথা টাক হয়ে যায়, চুল সহজে লম্বা হতে চায় না, চুল হয়ে যায় রুক্ষ, প্রাণহীন। চুলের এ ধরনের সমস্যায় অনেকেই ভুগছেন। এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করছেন, কিন্তু কিছুতেই কোনো ফল মিলছে না। তাই আজ আমি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী ইন্ডিয়ান সিক্রেট ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডি নিয়ে হাজির হয়েছি। ইন্ডিয়ান সিক্রেট ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডিটি চুলে ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুল পাকা রোধ করবে, চুলকে গভীর থেকে কালো করবে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করবে, চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল। আশা করি আজকের এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে রেমিডিটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ইন্ডিয়ান সিক্রেট ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কালোজিরা, মেথি এবং দারুচিনি। কালোজিরা আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। কালোজিরাকে মৃত্যু ছাড়া সর্বরোগের মহাঔষধ বলা হয়। নিয়মিত চুলের যত্নে কালোজিরা ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করতেও সহায়তা করে। নিয়ে নিয়েছি মেথি। মেথির মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি। আমরা যুগ যুগ ধরে চুলের যত্নে মেথি ব্যবহার করে আসছি। নিয়মিত চুলের যত্নে মেথি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে, চুলকে করে সফট এবং সিল্কি। নিয়ে নিয়েছি দারুচিনি। দারুচিনির মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। আমাদের চুলের মাথার যে স্ক্যাল্প আছে, স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে সহায়তা করে, স্ক্যাল্পে কোনো প্রকার ইনফেকশন বা খুশকি থাকলে তা দূর করতে সহায়তা করে, চুলের গোড়াকে মজবুত করে, চুলকে কালো করতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে। নিয়ে নিয়েছি পরিষ্কার একটি বাটি। বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ মেথি, এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ কালোজিরা, এরপর দিয়ে দিব 2 টুকরা দারুচিনি। সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব নারিকেল তেল। আপনারা নারকেল তেলের পরিবর্তে সরিষার তেল অথবা অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন। নারিকেল তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। অলিভ অয়েল এবং সরিষার তেলও আমাদের চুলের জন্য খুবই উপকারী। নিয়মিত চুলের যত্নে নারিকেল তেল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে, চুলকে সফট এবং সিল্কি করতেও সহায়তা করে। এই পর্যায়ে নিয়ে নিব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। এখানে আমি 1 চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল দিয়ে দিব। নিয়মিত চুলের যত্নে ক্যাস্টর অয়েল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুল পাকা রোধ করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করতেও সহায়তা করে। তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই উপাদানগুলোকে আমি একটি কাঁচের জারের মধ্যে ঢেলে নিব। দেখতে পাচ্ছেন এখানে একটি কাঁচের জার নিয়ে নিয়েছি। আপনারাও কাঁচের জার নিয়ে নেবেন। কাঁচের জার ছাড়া কিন্তু এই তেলটি সম্পূর্ণভাবে পরিপূর্ণ হবে না। তো আমি এখন কাঁচের জারের মধ্যে সবগুলো উপাদান ঢেলে নিচ্ছি। সবগুলো উপাদান কাঁচের জারের মধ্যে ঢেলে নিয়েছি। এই পর্যায়ে একটি চামচের সাহায্যে উপাদানগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর এই কাঁচের জারটিকে ঢাকনা খুলে রোদে রেখে দিব 7 দিন। 7 দিন পর্যন্ত রোদে রাখার পর এই তেলটি চুলে ব্যবহার করার উপযুক্ত হবে। অবশ্যই কিন্তু 7 দিনের মতো তেলটিকে রোদে রাখতে হবে। এরপর আমি আপনাদেরকে বলে দিব এই তেলটি কিভাবে আপনারা আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন। তো যতটুকু তেল আপনারা আপনাদের চুলে ব্যবহার করবেন ততটুকু তেল আপনারা একটা বাটির মধ্যে ঢেলে নেবেন। আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্পে তেল ব্যবহার করতে হবে যাতে চুলের গোড়ায় গোড়ায় এই তেল প্রবেশ করে। এরপর 5 মিনিটের মতো আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্পে মাসাজ করবেন। চুলে তেল দিয়ে অপেক্ষা করবেন 1 ঘন্টা। 1 ঘন্টা পর শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে ফেলবেন। এই তেল যেদিন ব্যবহার করবেন তার 2 দিন আগে কিন্তু আপনাদের চুলগুলোকে শ্যাম্পু করে পরিষ্কার করে নিতে হবে। শ্যাম্পু করার 2 দিন পর এই তেল চুলে ব্যবহার করবেন। ইন্ডিয়ান সিক্রেট ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডিটি সপ্তাহে 2 বার আপনাদের চুলে ব্যবহার করবেন।
নিয়মিত চুলের যত্নে এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটি ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। আশা করি আজকের এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।